সোনার অলংকার পরতে কে না পছন্দ করে? খনি থেকে সোনা তুলে বানানো হয় ডিজাইন, কিন্তু ভূপৃষ্ঠের তলায় কীভাবে এলো এই সোনা? বহু বছর ধরে এই বিষয় নিয়ে অনেক গবেষণা করছেন বিজ্ঞানীরা, কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি। অবশেষে সমাধান হলো সেই রহস্যের। দুটি নিউট্রন নক্ষত্রের সংঘর্ষের ফলেই উৎপত্তি হয়েছিল সোনা। জানা গেছে নিউট্রন নক্ষত্রের সংঘর্ষ হয়, আর তার থেকে উৎপন্ন হওয়া ধাতু সোজা এসে পড়ে পৃথিবীতে। এরপর সেটি অন্যান্য জিনিসের সঙ্গে মিশে যায়। এর আগেও বিজ্ঞানীরা দাবি করেছেন যে সোনা, রূপা বা প্লাটিনামের মতো ধাতু উৎপন্ন করতে প্রচুর এনার্জি প্রয়োজন। তবে এবার হাতে নাতে সেই প্রমাণ পেলেন গবেষকরা। গত 17 আগস্ট বিজ্ঞানীদের কাছে একটি সিগন্যাল আসে, যাতে তারা জানতে পারেন 130 মিলিয়ন বছর আগে দুটি নিউট্রন নক্ষত্রের সংঘর্ষ হয়। পৃথিবীর বুকে তখনও ডাইনোসর ঘুরে বেড়াতো, আর তার প্রভাব ছিল এতটাই যে সেই সংঘর্ষ শুধু গোটা মহাকাশকে কাঁপিয়ে দিয়েছিল তাই নয়, সেই সঙ্গে একটি গ্র্যাভিটেশনাল ওয়েবও এসে পৌঁছায়। সেই তরঙ্গ পৃথিবীতে ধরা পড়তে বিশ্বের সব জ্যোতির্বিজ্ঞানীরা খুঁজতে থাকেন তাহলে কোথা থেকে এর উৎপত্তি। সেখানেই দেখা যায় ঘর্ষণের ফলে এক হলুদ উজ্জ্বল আলো উৎপন্ন হয়, আর সেই আলোতেই সোনা, রূপা ও প্লাটিনামের উপস্থিতির ইঙ্গিত পান গবেষকরা। নিউট্রন নক্ষত্র হলো ভারী ভীষণ একটি নক্ষত্র, যার আয়তনের 1 চামচ নিলে তার ওজন হবে 1 বিলিয়ন টন। আকারে কলকাতা শহরের মতো হলেও তার ওজন হবে এভারেস্টের সমান। আগস্টে যে নক্ষত্রের সংঘর্ষের সিগন্যাল ছড়িয়ে পড়ে তা সূর্যের মতো ভারী, কিন্তু দৈর্ঘ্যে মাত্র 10 কিলোমিটার। NGC 4993 নামের এক গ্যালাক্সি ছিল, NGC 4993 নামে এক গ্যালাক্সিতে ছিল এটি।